আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হলো তারা, খাঁটি ইমানদার যারা আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত হতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আপনাকে ইমানদার হতে হবে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩৪ নম্বর সূরা, সূরা সাবা এর ৩৭ নম্বর আয়াতে বললেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা জুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এগুলোর মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হতে পারবে না, বরং আমার নিকটবর্তী হবে তারা ইমান এনে নেক আমল করে যারা আমার নিকটবর্তী হলো তারা। তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য এক নম্বরে যে জিনিসটা লাগবে, জোরে বলেন সেটার নাম কি? আরো জোরে বলেন। এখন আপনারা হয়তো বলবেন, হুজুর এই এক নাম্বার পয়েন্ট আমাদের সাথে কমন পড়ে গিয়েছে, আমরা তো সবাই ইমানদার। ইমান শুধুমাত্র মুখ দিয়ে ঘোষণা দেওয়ার নাম নয়, বরং তিনটা জিনিসের নাম হলো ইমান। জোরে বলেন তো কয়টা জিনিসের নাম ইমান? আরো জোরে বলেন, তিনটা জিনিসের নাম হলো ইমান। এক নাম্বার, মুখ দিয়ে ইমানের ঘোষণা দেওয়া। দুই নাম্বার, যেটা ঘোষণা দিলেন অন্তর দিয়ে দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করা। তিন নাম্বার হলো মুখ দিয়ে ঘোষণা দিয়ে অন্তর দিয়ে যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করলেন সেটা আপনার বাস্তব জীবনে প্রাত্যহিক জীবনে আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। এই তিনটি কাজ করে যারা খাঁটি ইমানদার হলো তারা। এখন আপনি ইমানের কোন লেভেলে আছেন আপনি নিজেই বুঝতে পারবেন। মুখ দিয়ে বললেন আল্লাহর উপরে ইমান এনেছি, রাসূলের উপরে ইমান এনেছি, অন্তর দিয়ে হালকা পাতলা বিশ্বাস করলেন কিন্তু বাস্তব জীবনে তার ব্যতিক্রম ঘটালেন। আপনি বললেন আপনি আল্লাহর উপর ইমান এনেছেন কিন্তু আজান হলে আপনাকে নামাজের ধারে কাছেও দেখা যায় না। আপনি বললেন আপনি ইমান এনেছেন কিন্তু সুদ খাওয়ার বেলায় আপনাকে সুদ থেকে দূরে সরানো যায় না, ঘুষ থেকে দূরে সরানো যায় না, মাদক থেকে দূরে সরানো যায় না, জিনা থেকে আপনাকে দূরে সরানো যায় না, অন্যায় অনাচার পাপাচার কোনো কিছু থেকেই আপনি বিরত থাকতে পারেন না। মুখ দিয়ে ইমানের ঘোষণা দিয়ে বাস্তব জীবনে আল্লাহর হুকুম বিরোধী সকল কর্মকাণ্ড করা, এটার নাম ইমান নয়, এটা হলো ইমানদারির নামে খাঁটি টাটকা মুনাফেকি। ঠিক ঠিক বলে চলে গেলে চলবে না, আজকে নিজের সাথে ওয়াজ মিলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য এক নম্বরে কি লাগবে? জোরে বলতে হবে ইমান। কথাটা ভুল বলবেন খাঁটি ইমান। কি লাগবে? কারণ সুদখুর সেও নিজেকে ইমানদার বলে, ঘুষখুর সেও নিজেকে ইমানদার বলে। সুদখুর ঘুষখুর পাপি তাপি যারা নিজেকে পাপ করার পরেও ইমানদার বলে ঘোষণা দেয়, ওইটা আসল না, ওটা নকল, ওটা খাঁটি না, ওইটা ভেজাল। ইমান আনার পরে আল্লাহ এবং রসুলের তরিকার উপর চলছে যারা, খাঁটি ইমানদার হলো তারা। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য এক নম্বরে কি লাগবে? ইমান। দুই নম্বর, আল্লাহ তাআলার নিকটবর্তী হতে হলে আল্লাহকে সাজদা দেওয়া লাগবে। জোরে বলেন তো কি দেওয়া লাগবে? সাজদা। সূরাতুল আলাকের শেষ আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা দাও আর সাজদা দেওয়ার মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হয়ে যাও। বান্দা যখন সাজদা দেয় তখন সে আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়। মুসলিম শরীফের হাদিসে নবীজি বললেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেছেন বান্দা যখন তার মাথা ঝুঁকি আল্লাহর কুদরতি চরণে সাজদায় লুটিয়ে পড়ে তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। পড়ে
বান্দা যখন সাজদা দেয় আল্লাহর তখন একেবারে কাছাকাছি চলে যায়। আপনি যেন আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহর নিকটবর্তী হতে পারেন, এজন্য প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিয়েছেন কে? আল্লাহ। নামাজে যান তো, এখন তো প্যান্ডেলের ভিতরে জায়গা নাই, কিছুক্ষণ পরে আসরের নামাজে অনেক মানুষকে পাওয়া যাবে না। আপনি দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ শুনলেন, এরপরে আপনি নামাজে আসলেন না, এই ওয়াজ কোনো কাজে লাগলো না। আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহকে সাজদা দেওয়া লাগবে। কিন্তু আপনি এমন মানুষ, প্রতিদিন পাঁচবার আল্লাহ নামাজ দিলেন আল্লাহকে সাজদা দেওয়ার জন্য, আপনি আল্লাহকে সাজদা দিলেন না, আল্লাহকে সাজদা না দেওয়ার পরিণতি ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? ইবলিসের নাম তো আমরা সবাই জানি, এই ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? আপনারা আসেন না ঘুমাই গেছেন, ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? মাত্র 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 এই যুবকরা তোমাদের কি হয়েছে কথা বলো, মাত্র একটা না দিয়ে কি হয়েছে? সে কি হয়েছে চলুন তো কোরআন থেকে জেনে নেই। কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা এর ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাঈকাতিস জুদুলি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আর যখন ফেরেশতাদেরকে বলা হলো তোমরা আদমকে সাজদা দাও, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া বাকি সবাই আদমকে সাজদা দিল, ইবলিস সাজদা দিল না। ইবলিস সাজদা না দেওয়ার কারণে তার পরিণতি কি হলো? আল্লাহ তাআলা বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকারকারী, সে অহংকারী, আল্লাহকে সাজদা না দেওয়ার কারণে সে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস সাজদা দেয় নাই একটা, একটা না দেওয়ার কারণে হয়েছে মালউন মানে অভিশপ্ত, হয়েছে মারদুদ মানে বিতাড়িত, হয়েছে সে কাফির। একটা সাজদা না দিয়ে কয়টা? একটা দেয় নাই। আল্লাহ বলেছেন জান্নাত থেকে আও বের হয়ে যাবে, কয়টা? পাঁচ ওয়াক্ত নামাজে আপনি একটা সাজদাও দেন নাই, জান্নাতের আশা করে বসে আছে, একটা সাজদা দেয় নাই। আল্লাহ বলেছেন আও বের হয়ে জান্নাত থেকে, কয়টা আপনি দেন না? কয়টা আপনি দেন না? কয়টা বলেন? ফজরে নাই, জুহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই। ওই যে আমার জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জুহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিন, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কেল্লায় উড়ে নিশা। তিনি যেন কবিতার প্রত্যেকটি লাইনে আমার আপনার জীবনের বাস্তবতা ফুটিয়ে তুলেছে। ফজরের নামাজে যায় না ঘুমিয়ে থাকে, আল্লাহর বান্দা এই চিন্তা মাথায় আনে না, আমি যে ফজর আদায় না করে ঘুমিয়ে থাকলাম, জোহরের আগে আমার জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা হতে পারে কি পারে না? তো হতে যদি পারে তো ফজরের সাজদাগুলো মিস গেল কেন? জোহরের সাজদাগুলো মিস গেল কেন?
আপনাদেরকে একটু আগে প্রশ্ন করলাম, সবাই এক বাক্যে জবাব দিয়েছেন, আপনারা সবাই আল্লাহর নিকটবর্তী হতে চান নাকি চান না? সবাই চায়, সবাই জান্নাত চায়, জান্নাতে যাওয়ার জন্য মসজিদে যেতে চায় না। আপনারা সবাই আল্লাহর নিকটবর্তী হতে চান, ভালো কথা, তাহলে আল্লাহকে সাজদা দেন না কেন? আল্লাহকে সাজদা দেওয়ার জন্য প্রত্যেক দিন তো আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন, এই পাঁচ ওয়াক্ত নামাজে গিয়ে আল্লাহকে যখন সাজদা দিবেন অহংকার তখন মাটির সাথে মিশে যাবে। যারা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত আল্লাহকে সাজদা দেয় না, এরা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অহংকারী। এরা অহংকার করে কার সাথে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার সাথে? মুয়াজ্জিন সাহেব নামাজের সময় ডাকতেন, হাইয়া আলাস সালাম, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কিন্তু সে তখন ব্যবসা করে, সে তখন চাকরি করে, ডিউটি করে, দুনিয়াবি কাজ করে, অথচ আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ঈমানদার হলো তারা ব্যবসা বাণিজ্য বেচা কেনা সকল কাজকর্ম থেকে নামাজের সময় বিরত থেকে নামাজে হাজির হয়ে যায় যারা। এজন্য আল্লাহ বললেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। আল্লাহ তাআলা বলছেন মোমিন তো সেই ব্যক্তি যাদের স্বভাব হলো তাদের ব্যবসা বাণিজ্য বেচা কেনা এগুলো তাদেরকে আল্লাহর দিকির এবং সালাত আদায় করতে কখনো দূরে রাখে না, অর্থাৎ তাদের কাছে কাজের চাইতে নামাজ বড়। কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে নামাজের সময় বলে আমার কাজ বড়, নামাজ পড়ে আগে আমার কাজ, অথচ আল্লাহ শিখিয়েছেন বান্দা আগে তোমার নামাজ এরপরে তোমার কাজ। আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহকে সাজদা দিতে হবে। আর নবীজি বলেছেন বান্দা যখন সাজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা কাছাকাছি চলে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। নামাজে যখন আমরা দাঁড়াই আমরা যে আসলে আল্লাহর গোলাম এই প্রমাণটা সেখানে পাওয়া যায়, সেখানে কোনো অহংকার দেখা যায় না, অহংকার মাটির সাথে মিশে যায়। দেখুন তো নামাজে আমরা কিভাবে দাঁড়াই, আপনারা বলেন তো, আপনারা আমার কথা বুঝেন না, মাইকের কাজ কি? জি, আওয়াজ বাড়ানো। মাইকের কাজ কি মানুষের গলা করে? আমি তো আমার মতোই কথা বলছি, এখানে এভাবে তো আমি সব জায়গায় কথা বলি। এখন অপারেটর যিনি আসছেন, এমনি সময় কম তো আমি সময় নষ্ট করতে চাই না, তার সেট আপ মেন্টে কিছু মিস্টেক আছে যেটা আমি ধরতে পেরেছি। অপারেটর যে আসছে ও মনে হয় মিক্সার বেছে নেন নাই। কিরে অপারেটর ভাই, মিক্সার আনছেন আপনি? ও অপারেটর, না না আপনাকে না, ওই যে অপারেটর, ও মিক্সার আনে নাই তো? ও মিক্সার না আনলে সাউন্ড এখানে ভাইজান দেখছেন রূপ ধরছে তো। আমি চাই নাই মাইকম্যানকে কমিটি দিয়া পিঠা খাওয়াবো, এই জন্য বলি নাই, আমি চুপচাপ আছি, সাইলেন্ট আছি। এখন আর হবে না, ও আনে নাই, আপনারা তো সবাই জানেন মিক্সার ছাড়া সাউন্ডকে অ্যাডজাস্ট করা যায় না, এটা স্মুথ করা যায় না, এটা এরকমই থাকবে। এখন চিল্লাইয়া তো ইয়ে হবে না, চিল্লাইলে যারা শ্রোতা অনেকে বলে না কাকু কি হুজুর একটা আছে খালি চিল্লায়, আমি যে ভয়েসে কথা বলছি তা মিক্সার মেশিন থাকলে এমনি মানুষের খালি ভালো লাগতো, কথা বুঝতে পেরেছেন? তো মাইকের কাজ আওয়াজ বড় করা, আর আমি তো চিল্লাইতে পারবো না, আমার কথাকে কষ্ট পেয়েছেন আপনারা? খুব সুন্দর একটা জায়গায় ছিলাম, আমাকে একটু আপনারা সহযোগিতা করেন। বলছিলাম আল্লাহর নিকটবর্তী হতে হলে কি দিতে হয়? সাজদা। আর সাজদা দিলে নামাজে দাঁড়ালে আর অহংকার থাকে না, কেমনে থাকে না দেখেন, আমরা দাঁড়াই কেমনে? দাঁড়াই তো গুলামের মতো, সারেন্ডার করে আসামের মতো দাঁড়াই, কেমনে দাঁড়াই আমরা বলেন তো?
দুই হাত হয় কান বরাবর কান পর্যন্ত বা কাঁধ বরাবর আমরা তুলি। এই যে তুললাম মনে হয় যেন গোলাম তার মালিকের সামনে সারেন্ডার করে আসামির মতো দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। অহংকারটা কোথায় যায় কিছুক্ষণ পর? ইমাম সাহেব নামাজে তিলাওয়াত করছেন আর সকলেই ইমাম মুসল্লি সবাই কুমু লিল্লাহি কানিদিন বিনয়ী হয়ে মাথাটা নত করে দিয়ে দাঁড়িয়ে আছে। যখন আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন মাথাটা ঝুঁকিয়ে দিল। আল্লাহ বলছেন রাখো তোমার অহংকার আমি একদম শেষ করে দিব। কিছুক্ষণ পরে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সবাইকে নিয়ে সাজদায় যান তখন আমাদের কপাল নাক যে কপাল নাক মাথা উঁচু করে জমিনে হাঁটাহাঁটি করি সাজদার সময় কপাল নাক একেবারে নত করে দিয়ে আল্লাহর কুদরতি চরণে আমাদের মাথা লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। অহংকার থাকে আর? জোরে বলেন থাকে? থাকে। এজন্য নবীজি বলেছেন বান্দা যখন নামাজে সাজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়। আল্লাহর নবী বলেছেন যখন তুমি আল্লাহর কাছাকাছি চলে যাও তখন তুমি আল্লাহর কাছে বেশি বেশি যাও, বেশি বেশি দোয়া করো। এটা বুঝাবার জন্য আপনাকে একটা এক্সাম্পল দেই, উদাহরণ দেই। প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির সাথে আমার আপনার মতো মানুষ কি চাইলেই দেখা করতে পারবে? মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই বেনাপুলের এই সাদিপুরে হঠাৎ করে আসলেন, তো আপনারা যদি ওনার কাছাকাছি যাওয়ার সুযোগ পান তখন কি আপনাদের দাবি দাওয়াগুলো সাথে সাথে তুলে ধরবেন না? ধরবেন। যখন মানুষ কোনো বিশিষ্ট জনের কাছে যায় তার দাবি দাওয়া তখন তুলে ধরে। এখন আল্লাহর চাইতে তো বড় কেউ নাই। আমি যখন সাজদায় আল্লাহর কাছাকাছি চলে যাচ্ছি এই সময়টাই তো আমার চাওয়ার সময়, ঠিক কি না? এজন্য নবীজি বলেছেন ফাকফিরু ফিহি দুআ, সাজদার সময় যেহেতু তুমি আল্লাহর কাছাকাছি চলে যাও তখন তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। কারণ সাজদার সময় বান্দার দোয়া যিনি কবুল করেন, জোরে বলেন তিনি কে? আল্লাহর নবী যখন সাজদায় যেতেন তখন তিনি দোয়া পড়তেন আল্লাহুম্মা ফিরলি দম্বি কুল্লা দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আমরা সাজদায় গেলে তাড়াহুড়া করি, আমরা সাজদায় যাওয়ার পরে কত তাড়াতাড়ি সাজদা দিব সেই চেষ্টা করি। আর আল্লাহ নবী সাজদার মধ্যে দোয়া করতেন আমরা শুধু করি সুবহান রাব্বিয়াল আলা, এতটুকু শুদ্ধ করে বলি না বুঝেন নাই। কিছু কিছু মানুষ রুকু সাজদা এত তাড়াতাড়ি দেয়, এত দ্রুত দেয়, দেখলে মনে হয় যেন এত নামাজ না, মনে হয় যেন দেশি মুরগি চালের দানা যেভাবে ঠুকর ঠুকর দিয়ে খায় ঠিক ওই স্টাইলেই রুকু সাজদা দ্রুত গতিতে হচ্ছে। এরকম আছে না? আল্লাহ নবী বলেছেন আসওয়া উসসারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো নামাজ চোর। সাহাবীরা তখন বললেন ওয়া কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ আবার চুরি করে কেমনে, নামাজ চোর কারা? আল্লাহ নবী বললেন নামাজ চোর হলো তারা নামাজে রুকু এবং সাজদার মধ্যে তাড়াহুড়া করে যারা। রুকু সাজদায় তাড়াহুড়া করে যারা কি চোর তারা? জোরে বলেন। আমরা কি তাড়াহুড়া করব? তাড়াহুড়া করবেন না, ধীরে স্থির ভাবে সাজদা দেন। এটা তো আনন্দের ব্যাপার, মজা লাগার ব্যাপার। আমি সাজদায় গেলাম, আমার আল্লাহর কাছে চলে গেলাম, এটা তো বান্দা হিসাবে আমার কাছে বড় ভালো লাগার ব্যাপার, কারণ আমি আমার আল্লাহর কাছাকাছি চলে গেলাম। সুবহানাল্লাহ। আপনি যেন আল্লাহর কাছাকাছি যেতে পারেন, আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, সেজন্য পাঁচ ওয়াক্ত নামাজে সাজদার ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আল্লাহর নিকটবর্তী হতে হলে দুই নম্বরে কি বলেছি, আল্লাহকে কি দেওয়া লাগবে? সাজদা দেওয়ার জায়গা কোথায়? জোরে বলেন নামাজ। সাজদার জায়গা কোথায়? নামাজ। এই নামাজের খবর নাই, ইবলিস একটা সাজদা দেয় না কাফির হয়েছে, একটা না দিয়ে আপনি কয়টা দেন না?
আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করল। নামাজ ছেড়ে দেওয়া মানে হলো আল্লাহর সাথে কুফরি করা। পায়ে ধরে বলে যাচ্ছি, আজান হলে নামাজ আদায় না করে অন্য কোনো কাজে লিপ্ত থাকবেন না, কারণ ইসলামের সবচাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? জোরে বলেন, আরো জোরে বলেন, ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো। আল্লাহ নবী বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই। আমাদের দেশে অনেক মানুষ আছে বলে, হুজুর নামাজটা ঠিক মতো পড়তে পারি না কিন্তু আমার ইমান ঠিক আছে। আপনার ইমান থাকলেই তো ইমান ঠিক থাকবে, ইমানই তো নাই তো ঠিক আর কেমনে থাকবে এটা? আমার কথায় কি আপনারা বেজার হয়ে গেলেন? কি লাগবে? দুই নম্বরে নামাজ। কি লাগবে? খুব সুন্দর একটা টপিকে আমরা কথা বলা শুরু করেছি, আপনাদের মনোযোগ আছে তো? তিন নম্বর, আল্লাহর নিকটবর্তী হতে চান, ফরজ ইবাদতের পাশাপাশি নফলের প্রতিও আপনি যত্নবান হবেন, তখন আল্লাহর একেবারে প্রিয় বান্দা হয়ে যাবেন আপনি। সুবহানাল্লাহ। পড়েন, এটার একটা উদাহরণ দিই আপনাদেরকে। মনে করেন বেনাপুলে আপনি কোনো কোম্পানিতে জব করেন, চাকরি করেন, এখন আপনি চাকরির যে ডিউটি আছে সেটা ঠিক মতো পালন করেন, ডিউটি করার পাশাপাশি মাঝে মাঝে আপনি কোম্পানির জন্য আলাদা চিন্তা ভাবনা করেন, একটু আলাদা শ্রম দেন। কোম্পানির চেয়ারম্যান বা এমডি যিনি, তিনি কি আপনার প্রতি তখন বিশেষ একটা নজর দিবেন না? আপনার প্রতি তার মহব্বত বাড়বে যে আমার এই স্টাফের এই লোকটা তো দেখি তার ডিউটির পাশাপাশি আমার কোম্পানির ব্যাপারে আন্তরিক, আমার প্রতিষ্ঠানের ব্যাপারে সে আন্তরিক, তখন আপনার প্রতি তার আন্তরিকতা বাড়বে, মায়া মহব্বত বাড়বে। আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল কাজও বৃদ্ধি করে দিবেন, তখন আপনি অন্যান্য সাধারণ মুসলমানদের মতো আল্লাহর কাছে ওই মর্যাদায় থাকবেন না, তখন আপনাকে আল্লাহ দয়া করে মহব্বত করে আল্লাহ আপনাকে ভালোবেসে তার রহমতের কুলে তুলে নেবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতরতু আলাইহি। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যে সকল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হয় তার মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হলো ফরজ ইবাদত। আর ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল হাত্তা আহিব্বাহু। এই ফরজ ইবাদত আদায় করার পরে বান্দা যখন নফলের প্রতিও যত্নবান হয় তখন আমার বান্দাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। পড়তে ইচ্ছে করে না আপনাদের? ফরজ ডিউটির পরে নফল যখন আদায় করছেন আপনাকে ভালোবাসছেন কে? বাবা মা যখন সন্তানকে ভালোবাসে, বাবা মা সন্তানকে ভালোবাসে সব উজাড় করে দেয়, সন্তানকে মা বাবার চাইতে কে আর কেউ বেশি ভালোবাসে? উদাহরণটা বোঝার চেষ্টা করেন, মনে করেন এখানে একটা পুকুর আছে, ছোট্ট বাচ্চা, পুকুরের দিকে যদি চলে যায় তাহলে বাচ্চাটা ওদিকে পড়ে তার অ্যাক্সিডেন্ট হতে পারে, এজন্য মা বাবা এটা দেখলে বাচ্চাকে যেতে দিবে না ফিরায় আনবে? জোরে বলেন। তাহলে বোঝা গেল মানুষ, মা বাপ তো মানুষ, মা বাপ তার সন্তানকে ভালোবাসার কারণে বিপদে গেলে ফিরায় আনে। আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন তাহলে কি হবে? আল্লাহ নিজেই বলছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আমি যখন আমার বান্দাকে ভালোবাসব তার কান তখন আমার কান হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, বান্দার চোখ তখন আমার চোখ হয়ে যাবে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, বান্দার হাত তখন আমার হাত হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়ারিজলাহু আল্লাতী ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, তার পা তখন আমার পা, আমার পায়ে পরিণত হয়ে যাবে। এখন আপনারা বলবেন, হুজুর হাদিসের ব্যাখ্যা তো বুঝলাম না, আল্লাহর চোখ, আল্লাহর কান, আল্লাহর হাত, আল্লাহর পা হয়ে যাবে, বুঝলাম না। এর অর্থ হলো এই যে চক্ষু, কান, হাত, পা, এগুলো তখন আর বান্দার ইচ্ছায় পরিচালিত হবে না,
যেভাবে সন্তান কুকুরের দিকে চলে গেলে মা বাপ ফিরায় আনে, আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন চক্ষু দিয়ে বাজে জিনিস দেখার আগে, কান দিয়ে বাজে জিনিস শুনবার আগে, হাত দিয়ে বাজে জিনিস ধরবার আগে, পা দিয়ে বাজে জিনিসের দিকে যাওয়ার আগে আল্লাহ ভালোবেসে আপনাকে ফিরায় আনবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে। যদি ফরজের উপরে নফল ডিউটি বাড়াতে পারে, আর ফরজ নামাজের পরে নফলের মধ্যে সবচাইতে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ নবী বলেছেন আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে পছন্দের নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ হলো এমন নামাজ যেটা হলো পূর্ববর্তী সকল নেককার বান্দাদের আমল। এজন্য আল্লাহ নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতের নামাজকে তাহাজ্জুদের নামাজকে তোমাদের আমল বানিয়ে নাও, ফা ইন্নাহু দাকুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এটা তোমাদের। আচ্ছা আজান হচ্ছে, আমরা তাহলে আজানের পরে আবার শুরু করব ইনশাআল্লাহ, আলোচনা তো চলমান থাকবে তাই না। আচ্ছা নামাজ যদি 15-20 মিনিট লেট করে হয় আপনাদের আপত্তি আছে, কষ্ট পাবেন, তাহলে বসেন, কেউ উঠাউঠি করবেন না, আজানটা শেষ হোক। তিন নম্বরে কি বলেছিলাম মনে আছে আপনাদের? নফলের মধ্যে সবচেয়ে দামি ইবাদত কি জোরে বলেন? আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ কি তোমরা তোমাদের আমল বানিয়ে নাও, ফা ইন্নাহু দাকুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল ছিল। ওয়াহিয়া কুরবাতুন ইলা রব্বিকুম, যদি এই নামাজকে তোমাদের আমলে পরিণত করতে পারো তোমাদের রবের তোমরা নিকটবর্তী হয়ে যেতে পারবে। এই নামাজ আপনাকে আল্লাহর রবের নিকটবর্তী করে দিব। আলোচনার জন্য সুন্দর একটি পরিবেশ আপনারা নিশ্চিত করবেন, ডানে বামে পিছনে যাতে কোনো সাউন্ড না হয়, স্বেচ্ছাসেবকরাও একটু ডান বাম খেয়াল করবেন, আর আপনারা যারা আয়োজন করেন আপনারাও নীরবে বসবেন, যারা আসেন তারাও নীরবে শুনবেন, তাহলে আলোচনা থেকে অনেক ফায়দা পাওয়া যাবে। নইলে একটা আয়োজন হবে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু এখান থেকে কোনো অ্যাচিভমেন্ট কোনো অর্জন আসবে না। তো কোনো অর্জন যদি না থাকে তাহলে তো এই মাহফিল আয়োজন করে আমাদের কোনো ফায়দা হবে। আমার কথা কষ্ট পেয়েছেন? চার নাম্বার, আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহর জিকির নিজের মধ্যে ইনস্টল করতে হবে। আল্লাহর জিকির, জিকির মানে আমাদের দেশের মানুষ মনে করে বসেন দাঁড়ান লাফান এগুলো মনে করে জিকির। জিকির তো আরবি শব্দ, এর মানে হচ্ছে আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ। এটা এমন একটা জিনিস, আল্লাহর স্মরণ যদি কারো মধ্যে থাকে ওই ব্যক্তি গুনাহ থেকে নিজেকে সেফ রাখতে পারে। সুবহানাল্লাহ, কিভাবে সেফ রাখতে পারে? হাতের মধ্যে মোবাইল আছে, গভীর রাতে একা রুমে এখন সে চাইলে আজে বাজে জিনিস দেখতে পারে, পর্নোগ্রাফি দেখতে পারে, নাটক বা সিনেমা দেখতে পারে, কিন্তু কারো মধ্যে যদি আল্লাহর দিকিরি থাকে আল্লাহর স্মরণ থাকে তখন সে ভাববে আমার একাকি রুমে আমি মোবাইলে আজে বাজে যে কাজ করছি সেটা আমার মা বাবা ভাই কেউ হয়তো দেখছে না, কিন্তু সব কিছু যিনি দেখছেন তিনি কে। আল্লাহর দিকির নিজের মধ্যে থাকলে বান্দা কখনো বিপথে যাবে। নাম্বার ফাইভ, আল্লাহর নিকটবর্তী হওয়ার পাঁচ নম্বর আমল হলো দোয়া। দোয়ার মাধ্যমে অসাধ্য সাধ্যের ভেতরে চলে আসে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তাআলা বলছেন ও নবী,
আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে আপনি জবাব দেন, ফা ইন্নি করিব, আমি তাদের নিকটে আছি, উজিবু দাওয়াতাত দাঈ ইযা দাআন, আহ্বানকারী যখন আহ্বান করে, কোন ব্যক্তি যখন দোয়া করে আমাকে ডাকে, সে যেন জেনে রাখে সে আমাকে তার নিকটে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সারা দিন যায়, কয়বার আল্লাহকে ডাকেন আপনি, কতবার চান? নবীজি বলেছেন, সাল্লাল্লাহু মিন ফাদলি ফা ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআল, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহর কাছে চাইলে যে ব্যক্তি চায় আল্লাহ তার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি চায় না, মান লাম ইয়াসআলিল্লাহ ইগদব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর বেজার, আল্লাহ তার উপর অখুশি হন। দুনিয়ার মানুষের কাছে এক দুইবার চাওয়ার পরে পরের বার গেলে সে অখুশি হয়, কিন্তু আল্লাহর কাছে আপনি চাইলে আল্লাহ অখুশি হন না, বরং আল্লাহর কাছে বান্দা যতবার চায় যতবার চায় ততবার আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। পার্থক্য দেখেছেন? আপনি জানতো আপনার এলাকার আব্দুল করিম সাহেবের কাছে আজকে যান দিবে, আগামীকাল যান দিবে, পরের দিন বাড়ির দারোয়ানকে বলবে এই অমুককে আমার গেটের আশপাশে দেখলে বিদায় করে দেবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি চাইলে আল্লাহ আপনাকে নিয়ে ফেরেশতাদের সমাবেশে গর্ব করেন। দেখ, আরাফার দিবসের হাদিস আছে, আরাফার দিবসে আল্লাহ দুনিয়ার আসমানের নিকটবর্তী হন, যখন ধনী ধনী লোকেরা কাপড় চুপড় খুলে সাদা দুই টুকরা কাপড় পরে যায়, আল্লাহ বলেন দেখ আমার বান্দাকে দেখ, তার সকল অহংকার অহমিকা দূর করে সে দুই টুকরা কাপড় পরে ধুলুমলিন বদনে উস্কো খুস্কো চুল নিয়ে হাজির হয়ে যার আমার কাছে ভিক্ষুকের মতো আমার কাছে এসে দোয়া করছে, ফরিয়াদ করছে, দেখ ফেরেশতা এই মানুষ বানাতে আমাকে তোরা নিষেধ দিয়েছিলে, তাকায়া দেখ আমার বান্দা গুলামের মতো সাইল হয়ে আমার কাছে দোয়া করছে। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায়, এজন্য দোয়া করবেন। দোয়া এমন এক জিনিস, অসাধ্য সাধ্যের ভেতরে চলে আসে, বাচ্চা নাই সন্তান নাই দোয়া করেন। ইব্রাহিম আলাইহিসসালাম 86 বছরে সন্তান পেয়েছেন, জাকারিয়া আলাইহিসসালামের বন্ধা স্ত্রীর ঘরে সন্তান হয়েছে, বন্ধা নারী তো সন্তান জন্ম দিতে অক্ষম, দোয়ার মাধ্যমে সেটাও সম্ভব হয়েছে। আপনি অসুস্থ, আইয়ুব আলাইহিসসালাম 18 বছর অসুস্থ, দোয়া করেছেন আল্লাহ সুস্থ বানিয়ে দিয়েছেন, কি বিপদে পড়েছেন বলেন আপনি? ইউনুস নবী তো মাছের পেটের ভেতরে বিপদে পড়েছিলেন, দোয়া করেছেন আল্লাহ সেখান থেকে তাকে উদ্ধার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 6 নাম্বার, আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চান, তাওবা ইস্তিগফার, প্রতিদিন তাওবা ইস্তিগফারের সাথে থাকবেন, ইস্তিগফার করবেন, সুযোগ পেয়েছেন আস্তাগফিরুল্লাহ, সুযোগ পেয়েছেন আস্তাগফিরুল্লাহ পড়বেন, কারণ কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইস্তিগফাররত বান্দাদের উপরে আল্লাহ কখনো আজাব দেন না গজব দেন না। সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 7, 7 নাম্বার, ইহসান করবেন। ইহসান মানে হলো ইবাদতগুলোকে একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে সুন্দর করে সুচারুভাবে গুছালোভাবে যথাযথভাবে করা, এটার নাম হলো ইহসান। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। 8 নাম্বার হলো পিতামাতার খেদমত, আল্লাহর নিকটবর্তী হতে চান, মা বাবার নিকটবর্তী হন। পৃথিবীতে মা বাবা হলেন আপনার জন্য সবচাইতে বড় নিয়ামত, মা বাপকে যারা খুশি করতে পারে নাই আল্লাহকেও তারা খুশি করতে পারে নাই, যারা তাদের মা বাপকে আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে এদের দুনিয়াও শেষ হবে আখিরাতও ধ্বংস হবে। মা বাবা বড় সেন্সিটিভ জায়গা, মনে রাখবেন পৃথিবীতে যারা সফল হয়েছেন প্রত্যেকেই তাদের মা বাবার খেদমত করে মা বাবার কাছ থেকে দোয়া হাসিল করেছেন, মা বাবার দোয়া যদি পেয়ে যান জীবন সফল হয়ে যাবে। যুবক ভাইদেরকে বলবো খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করতে হবে, এই হুকুমটা কার? এজন্য মা বাবার খেদমত করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। 9 নাম্বার হলো মা বাবার খেদমতের পরে নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদের নিকটবর্তী হবে। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন যে ব্যক্তি লিকুল্লি করিবিন লাইয়িনিন হাইয়িনিন সাহলিন,
আল্লাহর নবী বলেছেন নম্র ভদ্র এবং মানুষের নিকটবর্তী যে লোক, মানুষের সুখে দুঃখে আপদে বিপদে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের নিকটে থাকে, আল্লাহও ওই বান্দার নিকটে থাকে। সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীর খোঁজ খবর রাখবেন। দশ এবং সর্বশেষ হলো আল্লাহ তাআলার নিকটবর্তী যদি আপনি হতে চান তাহলে তাকওয়া, আল্লাহকে ভয় করার নীতি আপনি অবলম্বন করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহর ভয় এটা এমন এক জিনিস যা বান্দাকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত রাখে। আপনারা আল্লাহকে ভয় করেন তো? জবাব দেন, আপনারা আল্লাহকে ভয় করেন? তা আল্লাহকে ভয় করলে নামাজে যান না কেন? আল্লাহকে ভয় করলে সুদ খান কেন? আল্লাহকে ভয় করলে ঘুষ খান কেন? আল্লাহকে ভয় করলে যুবক ভাইয়েরা মোবাইল হাতে নিয়ে বাজে ভিডিও দেখো কেন? আল্লাহকে ভয় করলে জিনা করো কেন? আল্লাহকে ভয় করলে মানুষের হক মাইরা খান কেন? আল্লাহকে ভয় করলে আলগা পয়সা অর্থাৎ দুর্নীতি করে খান কেন? আল্লাহকে ভয় করলে ব্যাপারটা হয়ে ঘর থেকে বের হন কেন? তার মানে মুখ দিয়ে বলেন আল্লাহকে ভয় করেন, কিন্তু বাস্তব জীবনে আল্লাহর নাফরমানি করে শয়তানের গুলামি করেন। আল্লাহকে কেন ভয় করবেন? কারণ কেউ যেটা জানে না, কেউ যেটা দেখে না, সেটা জানেন এবং দেখেন কে? আমার মনের খবর আপনি জানেন? জানেন না। আপনার মনের খবর আমি জানি? আপনার মনের খবর আমি জানি না, আমার মনের খবরও আপনি জানেন না। কেউ কারো মনের খবর না জানলেও সকলের দিলের খবর যিনি জানেন তিনি কে? কেউ যেটা দেখে না আল্লাহ সেটা দেখেন, কেউ যেটা শুনে না আল্লাহ সেটা শুনেন, কেউ যেটা জানে না আল্লাহ সেটা জানেন। এজন্য সর্বাবস্থায় দিবানিশি ২৪ ঘন্টা যার ভয় অন্তরে থাকা লাগবে। জোরে বলেন তিনি কি? সংক্ষিপ্ত সময়ে আল্লাহর নৈকট, আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার, নিকটবর্তী হওয়ার কয়টা আমল বলেছি? এই ১০টা আমল করতে পারলেই আপনাকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নেবে। কয়টা আমল বলেছি? এই ১০টা পয়েন্ট কার মনে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি সাদা পাঞ্জাবি ভাই তুমি বলো তো একটু। আল্লাহর জিকির, ইস্তিগফার, তারপরে এই ভাই ভালো করে শুনছে, ইহসান, মা বাবার খেদমত, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর রাখে, তারপরে তাকওয়া, মাশাআল্লাহ, দোয়া 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 বাকি গেছে, মাশাআল্লাহ বলেন। এই যে কয়েকজন ভাই এরা বেশি মনোযোগী ছিল এটা তার প্রমাণ। এদেরকে কেন জিজ্ঞেস করেছি জানেন? সেটাও বলে দিয়ে যাই শেষ মুহূর্তে। আমরা যখন ছাত্র ছিলাম, মাদ্রাসায় পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, কিছু কিছু স্যার ছিলেন খুব সাংঘাতিক, জিজ্ঞেস করতেন এই তোমরা বুঝছো? জি বুঝছি। কিছু কিছু স্যার বলতেন কি বুঝছো বলো, কি বুঝছো বলো। তো ওই স্যারদেরকে সবাই ভয় পাইত যে বুঝছি বললেই তো অসুবিধা, জিজ্ঞেস করবে স্যার বা হুজুর কি বুঝছো বলো। এজন্য কিছু কিছু ছাত্র ছিল খুব কৌশলী, ক্লাসের যে পিরিয়ড থাকে ৪৫ মিনিট, ৪৪ মিনিট পর্যন্ত বলে বুঝি নাই, ৪৫ মিনিটে গিয়ে বলে বুঝছি। তো এখানে মাহফিলে কেন জিজ্ঞেস করি? এটা আজকে না, আমি প্রায় জায়গায় এটা জিজ্ঞেস করি, এই কারণে এতে করে যারা মানুষ আসেন বুঝা যায় যে কারা বসে বসে বাদাম খায়, কারা ডানে বামে তাকায়, আর কারা কারা রিয়েল শ্রোতা। এই যে আমার ভাই বলতে পারলো ১০টা পয়েন্ট, তার মানে সে আজকের আলোচনা এসে তার লাভ হয়েছে, লস হয় নাই, সে কিছু আমল শিখে গিয়েছে। এটা দিয়ে আপনাদেরকে শিক্ষা দিতে চাইলাম, ভবিষ্যতে যত জায়গায় মাহফিলে যাবেন, সেমিনারে যাবেন, জুমার দিনে হুজুরের বয়ান শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন, যাতে এই ভাইয়ের মতো আলোচনার শেষে পুরা আলোচনা বলতে না পারলেও সামারিটুকু খোলাসা যেন আপনি বলতে পারেন। তাহলে দেখবেন ইলিম থাকলে আমলে পরিবর্তন আসে। আমার দেশে অনেক মানুষ বলে না এত ওয়াজ হয় আমল হয় না কেন? কারণ ওয়াজের বেশিরভাগ শ্রোতা অমনোযোগী। যদি এরা মনোযোগী থাকে
আমলে পরিবর্তন আসবে। ক্লাসের মধ্যে ভালো ছাত্ররা এ প্লাস পায় কেন? কারণ ওরা ক্লাসে মনোযোগী থাকে। কিছু ছাত্র ফেল করে কেন? ও স্কুলে গিয়ে মাদ্রাসায় গিয়ে ও মনোযোগী থাকে না। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এক নম্বরে কি বলেছি? ইমান। সবাই বলেন এক নম্বরে, আর একটু জোরে বলেন। দুই নম্বরে আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহকে কি দেওয়া লাগবে? দুই নম্বরে সাজদা, তিন নম্বরে নফল ইবাদত, চার নম্বরে কার জিকির? আল্লাহর জিকির। পাঁচ নম্বরে দোয়া, পাঁচ নম্বরে দোয়া, আল্লাহর কাছে দোয়া করতে হবে। তারপরে ছয় নম্বরে তওবা এবং ইস্তেগফার। এরপরে সাত নম্বরে ইহসান, আট নম্বর মা বাবার খেদমত, নয় নম্বর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর খোঁজখবর রাখা, দশ নম্বর হলো তাকওয়া বা নিজের মধ্যে পরহেজগারিতার কোয়ালিটি ডেভেলপ করা। এই দশটি গুণে আল্লাহ আমাদেরকে গুণান্বিত করে দেন। বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।